রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে সিয়ারের মাসালা আছে মসজিদে সিয়ারের মাসালা মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ার মাসালা আমি যদি বলি হয়তো কেউ বেজার হবে কেউ খুশি হবে আমি সত্য কথা বলবো নামাজ আদায় করার তিনটা তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বয়ান করেছেন কয়টা তরিকা তিনটা এক নম্বর দাঁড়ায় নামাজ আদায় করবেন যদি দাঁড়ায় এটা নাসাই শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হন তাহলে বসে বসে নামাজ আদায় করবেন নামাজের কায়দায় নামাজের কায়দায় বসতে না পারেন আসন করে বসবেন যদি তাও না পারেন পা লম্বা করে বসবেন পায়ে হাঁটুতে পায়ে যদি বিশেষ কোনো সমস্যা থাকে আপনি বসে নামাজ পড়বেন যদি নামাজের কায়দায় বসতে না পারেন এটা আপনারা কি বলেন আসন পেতে নাকি বলেন না নরমালি এভাবে বসবেন যদি তাও না পারেন পা লম্বা করে বসবেন যদি বসে নামাজ পড়বেন মাটিতে চেয়ারে না মাটিতে যদি বসে নামাজ পড়তেও অক্ষম হন তাহলে শুয়ে নামাজ পড়বেন এই তিনটা তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাঁড়ায় নামাজ পড়বেন যদি অক্ষম হন বসে পড়বেন মাটিতে চেয়ারে নয় মাটিতে আর যদি বসে নামাজ পড়তে অক্ষম হন শুয়ে নামাজ পড়বেন এই তিনটা তরিকা আমি বলিনি আল্লাহ রাসূল বলেছেন এখন আপনারা বলেন রাসূলের পাকের তরিকা মানা লাগবে নাকি লাগবে না এখন আপনি যদি মসজিদে গেছেন আপনার হাঁটুতে সমস্যা বা কোমরে সমস্যা বা কোন না কোন একটা এমন জরুরত রয়েছে যেটার কারণে আপনি নিজে নিজে বসতে পারেন না বসলে নিজে নিজে দাঁড়াইতে পারেন না এই ক্ষেত্রে যদি এরকম পরিবেশ দেখেন যে আপনি বসে গেছেন কারো সহযোগিতা নিয়ে পরবর্তীতে মুসল্লিদের তাড়াহুড়ার কারণে বা অপরিচিত লোকের কারণে কেউ আপনাকে তুলে দিবে এরকম লোক পাওয়া দুষ্কর সেক্ষেত্রে আপনি একটা চেয়ারের আশ্রয় নিতে পারেন এটা হলো ওই জরুরতের সময় চেয়ারে বসে নামাজ পড়লেন যেহেতু আপনাকে বসলে কেউ দাঁড়া করাইয়া দিবে না দেওয়ার মতো নাও থাকতে পারে সন্ধিহা ওই অবস্থা আপনি চেয়ারে বসে পড়বেন এটা হলো ওই সময়ের জন্য অন্যথায় রসুলের সুন্নত তরিকাকে প্রাধান্য দিতে হবে চেয়ারে বসে জমিদারি নামাজে দেখায়েন না নামাজে ওয়াকুমু লিল্লাহি কানিতিন এটা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়ানোর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে চেয়ারে বসলে একটা বাবা এবারে সবাই মাটিতে কপাল লাগাইল আপনি নাও পারলেন না আপনি তাদের সাথে বসে থাকেন যেই লোকটা বারবার বসে আল্লাহকে সেজদা দেওয়ার চেষ্টা করবে যে দাঁড়াইলো বসলো রুকু করলো সেজদা দিল বাজার ধরেন নিজে নিজে বসতে পারে না সে কষ্ট করে বসে পা লম্বা করি বারবার সেজদা দেওয়ার চেষ্টা করতেছে মাথার নত করতেছে আল্লাহ কি মায়া লাগবে না চেয়ারে বসে নামাজ পড়লে কেমন কেমন যেন একটা জমিদারি জমিদারি ভাব আসবে চেয়ারে বসে নামাজ পড়া না জায়েজও না আবার জায়েজও না বিশেষ জরুরতে জায়েজ অন্যথায় আপনারা মাটিতে বসে নামাজ পড়বেন আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন আমিন হুজুর আমাদের দেশে প্রায় জায়গায় মহিলারা ঘরে ঘরে তালিম করে এবং অনেকজন মিলে হয়ে ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ে এবং জামাতে নামাজ পড়ে এটা কতটুকু জায়েজ মাওলানা মোহাম্মদ শাহ আলম চাটখিল নোয়াখালী তিনি প্রশ্ন করেছেন মহিলারা যদি ঘরে বসে কোন মহিলা যারা সব সময় আশেপাশের প্রতিবেশী যারা যারা সব সময় দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় এরকম মহিলারা যদি সপ্তাহে একদিন বা দুই দিন বা আরো কয়েক কিছুদিন পরে একসাথে বসে কিছু মাসালা মাসাইল নিয়ে আলোচনা করে যারা জানে না তারা জানে এই ধরনের ধর্মীয় শিক্ষণীয় কোনো ব্যবস্থা করে শুধুমাত্র মহিলারা বসে যেখানে পুরুষ থাকবে না এবং সেখানে যদি স্বাভাবিক আওয়াজে অস্বাভাবিক না মহিলাদের জন্য চিৎকার মেরে আওয়াজ করা জায়েজ নেই স্বাভাবিক নরম আওয়াজে নিচু আওয়াজে মিলাদ শরীফ পড়ে এবং দোয়াও করে এটা অবশ্যই উৎসাহজনক যদি এই ধরনের বিষয় আপনি চালু না রাখেন তাহলে মহিলারা অনেক মাসালা শিখতে পারবে না অনেক বিষয় অজ্ঞতা থেকেই যাবে যারা একটা মাসালা জানে না তারা শিখে নেবে ওখান থেকে এক বোন আরেক বোনের কাছ থেকে প্রশ্ন করবে শিখে নেবে যে জানে সে আরেকজনকে জানাই দিবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে মহিলাদেরকে শিক্ষা দিতেন মহিলারা হাদিস জানার জন্য বিভিন্ন মাসালা জানার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন তখন তিনি বলে দিতেন অনেক সময় কোরআনের তাফসীর পর্যন্ত মহিলারা করছে সেক্ষেত্রে আমি বলবো
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিষয়টার সাথে সাদৃশ্য রেখে বলবো, আশেপাশের কয়েক ঘরের মহিলারা সাপ্তাহিক দিন বা আগে পিছে সুবিধা মতো সময় তারা যদি বসে দোয়া মিলাদ শরীফ স্বাভাবিক আওয়াজে নরম আওয়াজে নিচু আওয়াজে করে মাসালা মাসাল শিখে বা বলে তাহলে এটা অবশ্যই উৎসাহজনক। এটার দ্বারা সুন্নিয়ত চর্চা থাকবে, সুন্নিয়তের চর্চা চলমান থাকবে, মহিলাদের মধ্যে সুন্নিয়ত বিষয়টা জাগ্রত থাকবে। আর যদি বেশি ফজিলত বুজুর্গি দেখায় এখন না, তাহলে দেখা গেছে ঘরে ঘরে ওয়াহাবি ঢুকে যাবে, ঘরের মহিলা ওয়াহাবি হয়ে গেলে তো সর্বনাশ, ঘরের মহিলা ওয়াহাবি হয়ে গেলে কিন্তু শেষ। হ্যাঁ, মহিলারা জামাতে নামাজ পড়বেন না, মহিলাদের ইমামতি নেই, মহিলাদের জামাতের উদ্দেশ্যে বের হয়ে যায় না, এমনিতে আপনারা জিকির আজকার দোয়া মিলাদ বা মাসালা মাসাইলের জন্য বসতে পারেন, যারা জানে না তারা জানান, কিন্তু মহিলারা ইমামতি করবে আর অন্যান্য মহিলারা পিছনে কাতারবন্দি নামাজ পড়বে, এটা তো সওয়াব হবেই না, এটা মাকরুহ তাহরিমা, হারামের কাছাকাছি, কবিরা গুনাহ হবে। মহিলারা আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়তে নিষেধ করছি না, সালাত ও তসবিহ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, একা একা পড়েন, একজনে না জানলে আরেকজন শিখাই দেন, কিন্তু ইমামতির মাধ্যমে জামাতে মহিলা ইমামতির মাধ্যমে কোন নামাজ মহিলারা মা বোনেরা পড়বেন না, এটা গুনার কাজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। মহব্বত করে কোন পীর সাহেব বা কোন নেতা বা কোন কাছের মানুষের ছবি ঘরে ঝোলানো জায়েজ কিনা, এটার উত্তর আপনারাই সবাই জানেন, জায়েজ নেই। হ্যাঁ, ছবি তোলা ওজোরের কারণে মুবাহ, এমনি নরমালি ছবি অঙ্কনকৃত ছবি এগুলি হারাম, ওজোর দরকারে ছবি তোলাটা মুবাহ, বৈধ, সবের কাজ না গুনার কাজ না। যেমন ভোটার আইডি কার্ড এনআইডি কার্ডে আপনার ছবি লাগবে, সেক্ষেত্রে আপনি ছবি তুলে গুনাগার হবেন না, এটা আপনার একটা প্রয়োজন। পাসপোর্ট হজে যান আর বিদের যান, পাসপোর্টে ছবি না থাকলে আপনি পাসপোর্ট পাবেন না, ছবি না থাকলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, চাকরির জন্য, স্কুল কলেজ মাদ্রাসা ভর্তির জন্য, বিশেষ জরুরতে ছবি এটা তোলা এটা মুবাহ, সওয়াবের কাজ না গুনার কাজ না, জরুরতে বিনা প্রয়োজনে ছবি এগুলি নাজায়েজ। ছবির মাসালা নিয়ে এখনো গবেষণা হচ্ছে, ওই মোবাইলের ছবি ল্যাপটপের ছবি নিয়ে, এটা নিয়ে এই ছবি আর ওই যে পিকচারের ছবি এটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, এটা নিয়ে গবেষণা হচ্ছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, একেবারে যেটা অঙ্কিত ছবি স্থির চিত্র ওটার কথা বলতেছি। বিনা প্রয়োজনে কোন পীর মাসাইকের ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখবেন না, যদি টানিয়ে রাখেন তাহলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে, সহি মুসলিমের মধ্যে যে ঘরে কুকুর থাকে এবং মানুষের ছবি থাকে তাসবিহ, এই ঘরে কখনো ফেরেশতারা প্রবেশ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একান্ত যদি এমন ব্যক্তির ছবি হয় যেটা আপনার ভবিষ্যতে বিশেষ জরুরতে প্রয়োজন হতে পারে, সেটা উলামায়ে কেরামে কেউ কেউ পরামর্শ দিয়েছেন, আল্লামা আহমদ ইয়ারফান নাঈমি রাহিমাহুল্লাহ তিনি মাসালা দিয়েছেন যে এটা আপনি সংরক্ষিত করে কোথাও রেখে দিবেন, প্রয়োজন হলে বের করবেন, অন্যথায় ঘরে টানায় রাখবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আরো তো কত